এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো, সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও যারা নতুন ক্লাসটি এই মুহূর্তে শিখতে শুরু করেছেন, আমার সঙ্গে যারা অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমরা রাত কি রাত, দিন কি দিন মেহনত করে, পরিশ্রম করে তৈরি করছি এই বানান করে কোরআন শিক্ষার ক্লাস। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখছেন, অন্ততপক্ষে ক্লাসের ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার, তিনটি জিনিস করতে ভুল করবেন না। তার কারণ হচ্ছে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই মেহনত, আমাদের এই পরিশ্রম কাজে লাগছে, লোকজন দেখছে, আর এতে করে বহু মানুষের কাছে কোরআনের দাওয়াটা ছড়িয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা শিক্ষার সাথে জড়িত রয়েছি, এছাড়া কিছু মানুষের কল্যাণমূলক কাজের সাথে আমরা জড়িয়ে আছি। আপনাদের সহযোগিতায়, আন্তরিকতায় আমরা মানুষের জন্য বিভিন্ন রকমের সেবা আয়োজন করছি, দিয়ে যাচ্ছি। মূল বিষয় হচ্ছে যে মানুষ মানুষের জন্য। এই ফাউন্ডেশনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আজকে আমরা গোটা বিশ্বে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছি এই ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা কামনা করব, আমরা চাব, আমরা ইচ্ছা করব যে যেখান থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনারা প্রত্যেকে এই ফাউন্ডেশনের একজন সদস্য হয়ে কোরআনের খেদমত ছড়িয়ে দিবেন। আসুন, দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই। আমরা মুসলমান ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশা আল্লাহ। আজকে আমরা কোরআন মাজিদের দ্বিতীয় পারা 19 নম্বর পৃষ্ঠা সুরাতুল বাকরার 244 নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করব। যাদের কাছে আমাদের এই তাজবিদ কালার কোরআন মাজিদ রয়েছে, আপনারা খুলে আমাদের সাথে অংশগ্রহণ করুন। যারা এখনও তাজবিদ কালার কোরআন মাজিদ সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে যে নম্বরগুলি রয়েছে, যোগাযোগের মাধ্যমে এই তাজবিদ কালার কোরআন মাজিদ, এসো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড ঝটপট তাড়াতাড়ি করে সংগ্রহ করুন। যারা অনলাইনে ক্লাস করার জন্য বারবার নক করছেন, আমি আপনাদেরকে বলবো, হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করেন, আমি ফ্রি হয়ে আপনাদেরকে ব্যাক করব। আর বিশেষ করে যে কোনো তথ্যের জন্য, যে কোনো প্রশ্নের জন্য বারবার ফোন করতে হবে না, অপেক্ষা করবেন, ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। এছাড়া আমাদের এসো কোরআন শিখি বইয়ের মধ্যে প্রায় 200 প্রশ্ন উত্তর রয়েছে, আশা করি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. واو زبر وقاف الف زبر قا وقا تازر تيل امو بشلو وقاتلوا فايزر في সিন জবর সাব আই আজের বি সাবি লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লা হাজের হি ফি সাবি লিল্লাহি ওয়া 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 কা ওয়া কা। এটা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। তাজের তি লাম অপেশ লু তিলু ওয়া কা তিলু ফাই আজের ফি সিন জবর সাব আই আজের বি সাবি লাম লাম যে লিল লাম খারাজ বললা লিল্লা হাজির হি ফি সাবিলিল্লাহি ওয়া ওয়া ইনজবর ওয়া আলাম যে বললা ওয়া আলা ওয়া আলা মিম ওয়া পেশ মু ওয়া আলা মু হামজা নুন যে বল আন নুন লাম যে বল নাল আন নাল লাম খারাজ বললা হাজ বর হা আন আল্লাহ সিন যে বল সা মিমি আজের মি সামি আইন দুই পেশ উন সামি উন আইন জবর আল আমি আজ লি আলিম ইম দুই পেশ মুন সামি উন আলিম
وقاتلوا في سبيل الله واعلموا أن الله واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم এবার লক্ষ্য করুন এটা একা লিফট টান 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 এটা তিনা লিফট টান এটা ওয়াজিব গুণ না এটা মোটা হবে এটা একা লিফট টান সামি একা লিফট টান উন ইজহার এটা একা লিফট টান ওয়াকফ করলে তিনা লিফট টান ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালামু এবার আসুন সামনের আয়াতে যাই মিম নুন জবর মাং জাল্লাম জবর জাল মাং জাল্লাম জবরলা মাং জাল্লা এটা নুন সাকিনে পরে জাল আসছে ইকফা করুন না এই আলিফটা উচ্চারণে আসবে না জালিয়া জের জি এটা এক আলিফ টান মাং জাল্লাযি ইয়াকফেশ ইয়োকা ইয়োকা কলকলা রজের রি দদ লাম্পেশ দোল লাম খারা জবরলা দোল্লা হা জবর হা يقرض الله يقرض الله من ذا الذي يقرض الله এটা ইকফা গুণ না আর এটা একালিফ টান ইউকা কলকলা মোটা হবে উপরের দিকে যাবে বললা এটা মোটা হবে এক আলিফ টান হবে এখানে একটা ওয়াকফ করছি এই জন্য তিন আলিফ টান হয়েছে কফ রজবর কর দদ দুই জবর দন কর দন কর দন হা জবর হা সিন জবর সা হাসা নুন দুই জবর নাং হাসা নাং এটা এক ফাগুন না ফা জবর ফা ইয়া পেশ ইউ ফা ইউ ফা ইউ দদ খারা জবর দ এক আলিফ টান আইন জের ই ফা জবর ফা হাউলটা পেশ হু দ ই ফা হু লা হু তিন আলিফ টান এটা এক আলিফ টান এটা তিন আলিফ টান হামজা দদ জবর আব আব আইন আলিফ জবর আ আব আ এক আলিফ টান ফা দুই জবর ফাং ইকফা কাফ জবর কা সাইয়াদের সি কাসি র হা জবর রহ গোলতা ওয়াকফা করিলে হা হয়ে যায় এখানে দুই জবর থাকলেও টান হবে না কাসি রহ এটা সাকিন হচ্ছে কাসি রহ এটা এক আলিফ টান ফাং ইকফা আ এক আলিফ টান লাহু তিন আলিফ টান হু এক আলিফ টান দ এক আলিফ টান নাং ইকফা করদন এটা হলো ইজহার মনোযোগ সবাই করদন করদন হাসানং হাসানং ফায়ুদা ইফাহু লাহু আদআফান কাসীরা من ذا الذي يقرض الله قرضا حسنا قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة واو لام زبر واللام خرج والله والله هابش هو والله يا قاب زبر يا قا يا قا قلقلا بازر بي ضاد بش ضو يا قا بي ضو يا قا بي ضو ওয়াও জবর ওয়া ইয়া বা জবর ইয়াবে ওয়া ইয়াবে সিন পেশ সু সদ হবে না সিন পড়বেন ত পেশ তু ওয়া ইয়াবে কলকলা সু তু তো এটা কলকলা
এটা একটা কলকলা এখানে একটা ওয়াকফ করতে পারেন হ্যাঁ তবে এটা মিলিয়ে পড়ব আর কি ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন وَإِلَيْهِ تُرْجَعُونَ ওয়া জবর ওয়া হামজা জের ই লামিয় জবর লাই ওয়া ইলাই হাজিরি ওয়া ইলাইহি তুর রপেশ তা র তুর জিম জবর জা আইন ওয়া পেশ উন উন জবনা তুরজাউনা ওয়া ইলাইহি তুরজাউন তুরজাউন খুব মনোযোগ সহকারে এই আয়াতটা আমি আরো কয়েকবার পড়ে দিচ্ছি আপনারা খুব মন দিয়ে শুনবেন শিক্ষার্থী বন্ধুরা আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে শুনতে থাকুন যারা মোবাইলে দেখছেন ল্যান্ডস্কেপ করে মানে ফুল স্ক্রিনে দেখবেন ল্যাপটপ কম্পিউটার মনিটরে যারা দেখছেন অবশ্যই মনে রাখবেন ফুল স্ক্রিনে দেখবেন তার মানে হচ্ছে ফুল স্ক্রিনে দেখলে আশেপাশে আর কোনো কিছু দেখা যায় না অন্য ভিডিও দেখা যায় না কারণ ইউটিউব একটা ভালো দিকও আছে মন্দ দিকও আছে একটা ভিডিও ওপেন করে আর অনেকগুলো ভিডিও যখন সাইটে থাকে তখন আরেকটা দেখতে মন চায় আরেকটা দেখতে মন চায় আরেকটা দেখতে মন চায় নজরটা বারবার চলে যায় এই জন্য এই কোরআন শিক্ষার ক্লাসটা দেখার সময় যেই কোনো জায়গায় দেখেন না কেন ফুল স্ক্রিনে দেখবেন যেমন মনিটরে স্ক্রিনে যেন আর কোনো কিছু না থাকে ইনশাআল্লাহ মনে রাখবো সবাই وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ وَإِلَيْهِ تُرْجَعُونَ أبار مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন অনেক মেহনত করেছেন ধৈর্য ধারণ করেছেন আমরা 244 এবং 245 দুটি আয়াত আমরা তিলাওয়াত করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের এখন দায়িত্ব কি আমাদের এখন কর্তব্য কি আমরা যারা এই ক্লাসটি দেখেছি শিখেছি আমরা এখন শেয়ার করে সবার কাছে পৌঁছে দিব ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফেসবুকে মানে অনলাইনের সবগুলো জায়গায় আমরা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিব আর মূল বিষয়টা হচ্ছে এই কোরআন ক্লাসের যেই প্যাকেজ আমাদের রয়েছে কোরআন শেখার জন্য যা কিছু রয়েছে তাজভিদ কালার কোরআন মাজিদ 100 কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড এটা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই আল্লাহ তাআলা যেন কবুল করেন আর মনে রাখতে হবে যে এই কোরআন ক্লাস এই কোরআন শিক্ষার ক্লাস বিশ্বের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানো আমাদের সকলের দায়িত্ব তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু